हेलो डियर फ्रेंड्स, केमन आछो तुम्हारा सबाई। तब ये भिडियोते तुम्हारे एमन किछु कथा बोलबो फूड एसआई सम्पर्के, जेटा तुम्हारे फूड एसआई एग्जाम क्राक करते तुम्हारे 95% किन्तु काजे लागबे। ताई बोलछि अवश्य तुम्हारा भिडियोटा कोथाओ स्किप करो ना, आमी तुम्हारा रिक्वेस्ट करछि भिडियोटा पुरो देखो। ओके, फूड एसआई जब पेते गेले भिडियोटा पुरो देखो, ठीक आछे। फूड एसआई सम्पर्के वृत्तान्त जे नलेज, फूड एसआई चाकरि पेते गेले तोमाके की की करते हबे, সেই সব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আর ফুড এসআইয়ের তোমাদের অনলাইন ডেট, কিন্তু অ্যাপ্লিকেশান ডেট কিন্তু স্টার্ট হবে 23 আগস্ট থেকে। ওকে, তোমরা যারা এখনও জানো না যে ফুড এসআইয়ের এজ লিমিট কত থাকে, সেই সব বৃত্তান্ত জানিয়ে তোমাদের কিছু কথা বলবো। ফুড এসআই চাকরি পেতে গেলে তোমরা কীভাবে পাবে, ওকে, ফুড এসআই থেকে ফেয়ার রিক্রুটমেন্ট হয়, ওকে, আর ফেয়ার রিক্রুটমেন্ট না হলেও বা কী করবো আমরা, কী করতে পারি আমরা, ওকে, তো সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করবো। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। ওকে, দেখো তোমাদের ভ্যাকান্সি, তোমরা এই ভ্যাকান্সিটার দিকে কিন্তু তোমরা কেউ তাকিও না। আমি একটা কথা বলবো, এই যে তোমরা বলছো, আমরা দেখছি যে 957, এই ভ্যাকান্সিটার দিকে দেখে তোমাদের অনেকের মনে হবে এত অল্প ভ্যাকান্সি, এত ভ্যাকান্সি থেকে, এই এত অল্প ভ্যাকান্সি থেকে চাকরি পাওয়া যায়। দেখো, কিছু বাস্তব সত্য কথা তোমাদের বলবো, যে কথাগুলো তোমাদের অনেকের শুনতে খারাপ লাগবে, অনেকের আবার ভালোও লাগবে, বাট এটা রিয়েলিটি, যে বাস্তবটা তোমাদের কেউ ইউটিউবে এসে বলবে না। ওকে, মানে তোমাদের খারাপ লাগবে যার জন্য তোমাদের বলেন, বাট আমি তোমাদের বলবো যে বাস্তব সত্যটা কী, আসলে চাকরিটা কারা পাবে, ঠিক আছে। দেখো, তোমাদের এজ লিমিট কি 18 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট থাকবে। তোমরা মাধ্যমিক পাশ হলে তোমরা এই চাকরিটায় ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তোমাদের এজ লিমিটের সঙ্গে এই 40 বছর পরেও কি যারা এসসি এসটি ওবিসি আছে তারা ছাড় পাবে, তোমরা এসসিরা 5 বছরের ছাড় পাবে। ওকে, মানে লাগভাগ তোমরা 45 বছর পর্যন্ত মেনে চলতে পারো, যারা 45 বছর আছো তারা এই চাকরিটা দিতে পারবে। মানে এখনও যাদের বয়স 40-41 বছর বয়স আছে তাদের কাছে কিন্তু একটা বিরাট বড় সুযোগ লাস্ট ফুড এসআই এই চাকরিটা, কিন্তু তাদের কাছে এটা কিন্তু একটা মূল্যবান সময়, এবং এই সময়টায় তাদের কিন্তু এই চাকরিটা পাওয়ার একটা বিশাল সুযোগ। বাট যারা ভুল স্ট্র্যাটেজিতে চলবে তারা কোনো দিন ফুড এসআই চাকরি পাবে না, আমি লিখে দেবো। ওকে, আমি লিখে দেবো, সিলেবাসটা ফলো করো, সিলেবাসটা ফলো করো। ম্যাথ, জিকে 50-50, পার্সোনালিটি টেস্ট 20 হবে। ওকে, আর দেখো একটা কথা বলি, এই যে অনেকে আছে যারা মডার্ন না, যারা আমাদের এখনকার স্টাডির সঙ্গে যারা এখনও নিজেকে মিশিয়ে নিতে পারেনি, তারা কিন্তু এই চাকরিটা পাবে না, আমি লিখে দেবো। কেন পাবে না? এই যে জিকের 50 মার্কের দিকে তাদের ফোকাসটা বেশি থাকবে। আরে জিকে, জিকে তো আমি ভালো পারি, জিকেটা পড়াশুনো বেশি করেই করবো, 50 মার্ক যেহেতু, তুমি এই 50 মার্কের পিছনে ছুটতে গিয়ে তুমি এই 50 মার্কটার কথা ভুলে যাবে, এটা মনে রেখো, এই 50 মার্কের পিছনে ছুটতে গিয়ে এটার কথা ভুলে যাবে। আচ্ছা, তোমরা একটা সত্যি কথা বলো তো, তুমি যদি জিকেতে এখানে 3 আওয়ার টাইম দাও, ম্যাথে এখানে 3 আওয়ার টাইম দাও, তুমি কোন সাবজেক্টে বেশি স্কোর পাবে? তোমরা সকলেই জানো যে কোন সাবজেক্টে বেশি স্কোর পাবে, তাও কিন্তু তোমরা কিন্তু এই সাবজেক্টের পিছনে বেশি সময় দাও না। অনেকে বোকামি হয়ে যায় এইখানটায়, এইখানটাই তোমরা চাকরি পাও না, এই ম্যাথকে তোমরা অবহেলা করো বলে এইখানটায় তোমরা চাকরি পাও না। আর এটা তোমাকে মেনে মানে মানতে হবে যে এখনকার দিনে ম্যাথ রিজনিং ছাড়া জব পাওয়া যায় না, ঠিক আছে। এই চাকরি কীভাবে পাওয়া যাবে, চাকরি পাওয়ার একটাই তোমাদের কাছে একটাই ট্রিক্স, আর কোনো ট্রিক্স নেই তোমাকে চাকরি পাওয়ার। দিনের মধ্যে তোমাকে 8 ঘন্টা করে, 8 ঘন্টা না, তোমাদের যাদের এটা লাস্ট সুযোগ, ধরো তোমাদের জীবনের এটা লাস্ট এক্সাম, মানে এক্সামটা তোমাকে যেভাবে ক্র্যাক করতে হবে, হয়তো ধরো ভিতরে ভিতরে অনেক ফেয়ার রিক্রুটমেন্ট হবে না, হয়তো কিছু অন্যরকম হবে, এরকম হতে পারে, বাট প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখো, ফুড এসআইয়ের কত গেছিলো প্রিভিয়াস ইয়ারের কাট অফ, ওই 80 সামথিং ওরকম যাবে তোমার কাট অফ, 80, মানে সব কিছু মিলিয়ে 80-80 যেতে পারে, 80-85 এরকম যাবে, সব ইন্টারভিউ মিলিয়ে 80-80 যাবে। কিন্তু 80 পাওয়াটা তোমরা এই যে 100 মার্কের মধ্যে, এইখানেই তোমরা মোটামুটি 75 মার্ক তোমরা এখানে তুলতে পারবে যদি তোমাদের চেষ্টা থাকে। কীভাবে চেষ্টা থাকবে? এই 50 মার্ক ফুড এসআইয়ের ম্যাথ, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ এত সহজ ম্যাথ ছিল, কী বলবো তোমাদের, এখানে 50টা ম্যাথে তোমরা 50টা ম্যাথই নামাতে পারবে। কিন্তু হ্যাঁ, কারা পারবে, যারা পড়াশোনা করছো অনেক দিন ধরে, বাট তোমরা আছো অনেকে যে যখন ফর্ম ফিল আপ হয়, যখন ফর্ম বেরোয় তোমরা তার পিছনে ছোটো, এইসব ওরকমভাবে চাকরি পাওয়া যায় না, যখন ফর্ম বেরোয় তার পিছনেই ছুটলাম, ওরকমভাবে চাকরি কোনো দিন পাবে না। যারা 1-2 মাস ধরে পড়াশোনা করছো চাকরি পাবে না, আমি তোমাদের তখনই বলেছিলাম যখন ফুড এসআইয়ের নোটিফিকেশান আউট হয়েছিল, আজ থেকে 2-3 মাস, 2.5 মাস আগে, তখন থেকেও স্টাডি করা করলে পরে হতো, বাট এখন তোমরা যদি তোমরা হাতে 1-2 মাস সময় পাও, তোমরা কিন্তু ফুড এসআইয়ের চাকরি ক্র্যাক করতে পারবে না। মিনিমাম তোমাকে 6 মান্থ টাইম দিতেই হবে, কারণ তোমাকে একটা অঙ্কের ভাস্ট সিলেবাস, সেই সিলেবাসটাকে তোমাকে কমপ্লিট করতে হবে, জিকের ভাস্ট সিলেবাস, জিকেতে পলিটি, হিস্ট্রি,
জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্ট, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাকে নলেজ রাখতে হবে অল্প অল্প করে, ঠিক আছে, অল্প অল্প করে। ওকে, তো স্ট্র্যাটেজি কীভাবে পাবো? পেতে গেলে তোমাকে একটা স্ট্র্যাটেজি, তোমাকে এই ম্যাথে 50-45+ স্কোর করতে হবে। কীভাবে তুমি স্কোর করবে? তাহলে তোমাকে ম্যাথ শিখতে হবে ভালো করে। ম্যাথ তোমাকে ইউটিউব থেকে ভালো করে বেসিক, যে আমার চ্যানেলে কিন্তু ম্যাথ করানো হচ্ছে পুরো বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত। আমি কথা দিচ্ছি, তুমি আমার থেকে ক্লাস করো, ম্যাথে 50-50 তুমি পাবেই, একদম গ্যারান্টি দিচ্ছি তোমাকে। ওকে, তো ম্যাথের 50 এটা আমার উপর ছেড়ে দাও। তোমরা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, সঙ্গে একটা প্র্যাকটিস সেট বই নাও, সেই বই থেকে তোমরা আমি যে থিওরি ক্লাসগুলো করাচ্ছি, করার পর তুমি দেখো সেই অঙ্কগুলো করতে পারছো কিনা। ওকে, আর এই জিকের জন্য আমি বলবো ম্যাক্সিমাম টাইম দেওয়ার দরকার নেই, জিকের জন্য দিনে 3 ঘন্টা টাইম দিলেই কিন্তু এ না, আর বাকি 5 ঘন্টা টাইম তুমি ম্যাথে ইউজ করো। এখনকার সময় বাকি 5 ঘন্টা টাইম ম্যাথে ইউজ করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো কত ঘন্টা বই পড়তে হবে? দেখো এটার কোনো ক্রাইটেরিয়া নেই যে তোমাকে এত ঘন্টাই বই পড়তে হবে। যে অনেকে আছে 6 ঘন্টা বই পড়লে হয়ে যাবে, যার ম্যাথে স্ট্রং সে বেশি পড়াশোনা করবে না, বাট তুমি তোমার উইক জোন জানো। দেখো নিজের উইক জোন জানাটা কিন্তু মানে নিজের উইক জোন তোমাকে নিজেই জানতে হবে, তোমাকে এটা কেউ বলে দেবে না যে তোমার উইক জোন কত। তুমি 8 ঘন্টাও পড়তে পারো, 10 ঘন্টাও পড়তে পারো, 12 ঘন্টাও পড়তে পারো, এটা তোমার উপর। ওকে, যারা লাস্ট সুযোগ, অবশ্যই আমি মনে করব তোমাদের এই মানে এখানে 12 ঘন্টা সময় দাও, ম্যাথটাকে পুরো জলের মতো করে ফেলো, জলের মতো। হ্যাঁ, শুধু সুবীর দাসের বই থেকে প্র্যাকটিস করলে কিন্তু হবে না, আমি বলে দিচ্ছি, তোমাকে কিন্তু থিওরি ক্লাস করতে হবে, নিউ মানে নতুনভাবে তোমাকে ম্যাথ করার নিয়ম জানতে হবে। কারণ তুমি যদি ম্যাথ করার টাইপ তুমি না জানো, তুমি এই 50 মার্ক, 50টা জলের মতো অঙ্ক দিলেও তুমি টাইমের মধ্যে 50 মার্কের ম্যাথ তুমি নামাতে পারবে না। 90 মিনিট তোমার টাইম থাকবে এক্সামে, 50 মিনিটে মিনিমাম তোমাকে 1 মিনিট করে, এক একটা ম্যাথ যদি মিনিমাম 1 মিনিট করে নাও, 50 মিনিট টাইম লাগে। তুমি 50 মিনিটে 50টা ম্যাথ নামাতে পারলে তো খুব ভালো কথা। কিন্তু আমি মনে করবো তোমরা যারা কেউ থেকে ক্লাস করো না, তোমরা থিওরি ক্লাস করো না, তারা কোনো দিন তোমরা 50 মিনিটের মধ্যে নামাতে পারবে না। তোমাদের এই ম্যাথ নামাতেই তোমাদের 60 মিনিট টাইম লেগে যাবে, 60 মিনিটেরও বেশি লাগবে, কারণ এক একটা ম্যাথ একটু বড় থাকবে, সেসব ম্যাথে 2-2.5 মিনিটও সময় লাগবে। তাই বলছি ম্যাথ জানা ম্যাথও বারবার বাড়িতে প্র্যাকটিস করো, যে ম্যাথটা তুমি জানো সেটাও বারবার প্র্যাকটিস করো। আমি বারবার বলছি তোমাদের ম্যাথ রিজনিং, এটাই কিন্তু চাকরি পাওয়ার মূল উদ্দেশ্য। ওকে, এটাই তোমাদের স্ট্র্যাটেজি থাকবে, ম্যাথের পিছনে ম্যাক্সিমাম টাইম ইউজ করো। ওকে, কম্পিটিশান কেমন? দেখো কম্পিটিশান কেমন বলতে, কম্পিটিশান সেরকম না, মাধ্যমিক পাশে দিয়েছে মানে মাধ্যমিক পাশে নিউ কামার যারা আছে, যারা নতুন মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে, তারাও এই পরীক্ষাটা দেবে, মানে যারা এখনও প্রিপেয়ার নেয় এই বিষয়ে তারাও এই পরীক্ষাটা দেবে। ওকে, এবং যারা পড়াশোনা করে না তারাও দেবে, যারা অন্যান্য চাকরি করে তারাও দেবে। তার মানে যারা, যে কজন তোমরা সিরিয়াসলি এই লাইনে আছো, সিরিয়াসলি পড়াশুনো করছো, এক মানে সিরিয়াসলি পড়াশুনো করছো, তারাই কিন্তু শুধু এই এক্সামটায় ডাক পাবে। ওকে, বুঝতে পারলে? দেখো ভালো করে বোঝো, কিন্তু 1000 ভ্যাকান্সি মানে কম ভ্যাকান্সি না, একটা সিট তোমার লাগবে ওর মধ্যে থেকে, যেহেতু তোমাকে জায়গা করে দিয়েছে ওরা, ম্যাথ 50 জায়গা করে দিয়েছে স্কোর করার, তুমি স্কোর করো, ওরা বলছে তুমি স্কোর করো, আমি তোমাদের দিচ্ছি তো স্কোর করার জায়গা। 50-এর মধ্যে 50 মার্ক তোমরা পাবে যদি ম্যাথ তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, তো দেখো আমি এই আমার বাস্তব জিনিসগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম, এবং যারা নতুন এসছো এই লাইনে, 1-2 মাস পড়াশোনা করছো, তাদের জন্য তোমরা এই চাকরি পাবে না, এটা তোমাদের শুনতে খারাপ লাগলেও কিন্তু তোমরা পাবে না। ওকে, 1-2 মাস পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না। ওকে, বোঝা গেলো? তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। এবং আমি আবারও বলছি, ম্যাথ রিজনিংয়ের ক্লাস আমার চ্যানেলে চলছে, তোমরা যদি করতে চাও, অলরেডি কিন্তু 6টা চ্যাপ্টার আমি শেষ করে ফেলেছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, ভালো থাকো তোমরা সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।